আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকেরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন পাঁচটি সোনালি সময়, যেই সময় আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং সেই সময়ে বান্দার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করা হয়। আমি আশা করি এই পাঁচটি সময়ে আপনারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আপনার মনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই পাঁচটি সময় কখন কিভাবে দোয়া করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। এক নম্বর, জহরের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময়, এরপর জহরের সালাত পর্যন্ত তার বন্ধ হয় না। আমি চাই সেই সময়ে আমার কোনো ভালো কাজ উপরে উঠুক। এটি সহিহুল জামের 1532 নম্বর একটি হাদিস। দুই নম্বর, আজানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। এটি সহিহুল তারগিবের 260 নম্বরের হাদিস। তিন নম্বর, নামাজের জন্য অপেক্ষার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুভ সংবাদ, তোমাদের রব আসমানের দুয়ার খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার আরোপিত ফরজ নামাজ আদায়ের পর আরেক ফরজের জন্য অপেক্ষা করছে। এটি ইবনে মাজার 801 নম্বর হাদিস। চার নম্বর, রাতের শেষার্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষার্ধ শুরু হলে আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন, কেউ কি কোনো আরজি পেশ করার আছো, তার আরজি গৃহীত হবে অর্থাৎ কবুল করা হবে, আছে কোনো বিপদগ্রস্ত তার বিপদ দূর করা হবে, তখন পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিমের দোয়াই ব্যর্থ হয় না অর্থাৎ ফেরত দেওয়া হয় না। এটি সহিহুল তারগিবের 786 নম্বর একটি হাদিস। সর্বশেষ পাঁচ নম্বর সময়টি হচ্ছে দোয়া পাঠের সময়। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম, সে সময় সমাগত লোকদের মাঝে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা, যার অর্থ আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি বলেছি, হে আল্লাহ তাআলার রাসূল। তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি, এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। এটি জামে আত তিরমিজির হাদিস নম্বর 3592। আমি আশা করি দিনি আমল ইউটিউব চ্যানেলের যে দর্শকরা আছেন তারা এই পাঁচটি সময়ে আপনার মনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যর্থ করবেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। যারা ছোট ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দিন, তারাও যেন এই আমলগুলো করতে পারেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।